অনেকদিন হয়ে গেল বিরিয়ানি খাওয়া হয় না, তাই আজকে আমি আর দাদা যাচ্ছি বিরিয়ানি খেতে। সেই জন্য ভাবলাম বিরিয়ানি নিয়ে একটু ছোট্ট করে ফুড ব্লগিং করে নিই, দেখা যাক বিরিয়ানিতে কোনো ভুল খুঁজে পাই কিনা। বিরিয়ানি কিনতে যাওয়ার আগে চলে আসলাম এটিএম এ। বিরিয়ানি খেতে যাবো কিন্তু পকেটে টাকা নেই, এই অবস্থায় দোকানে গেলে বিরিয়ানি খাই বা না খাই হোটেলের থালা বাসনটা আগে মাজাবে। সেই জন্য এটিএম থেকে হালকা টাকা তুলে চলে আসলাম ড্রিমল্যান্ড বিরিয়ানির দোকানে। এসে দেখলাম চিকেন বিরিয়ানি শেষ হয়ে গেছে, কিন্তু আমরা আদৌ চিকেন বিরিয়ানি খেতে আসিনি, আমরা এসেছি মাটন খেতে। এখান থেকে মাটন বিরিয়ানি নিয়েই আমরা সব থেকে ভুল করেছিলাম। কি জন্য ভুল করেছিলাম তোমরা আগে ভিডিওটা দেখলে বুঝতে পারবে। আমরা বিরিয়ানি খাওয়ার জন্য চলে এসেছিলাম খেলার মাঠে, তারপর এখানে বসে শুরু করে দিলাম বিরিয়ানি আনবক্সিং করা। বিরিয়ানি তো বের করলাম কিন্তু কোনো সেন্ট পাওয়া যাচ্ছিল না, উপর থেকে মাংস আলু ডিম সব ঠিকঠাকই ছিল। এরপরে যখন বিরিয়ানিটা মুখে দিলাম তখন টের পেলাম যে বিরিয়ানিটা নিয়ে এসেছি সেটা পুরোই বেকার। ড্রিমল্যান্ডের বিরিয়ানি এর আগেও খেয়েছি কিন্তু আজকে ফার্স্ট এত খারাপ লাগলো বিরিয়ানিটা খেতে।